হাতের কাজের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। তাই পড়াশোনার পাশাপাশি বাঁশের উপর সূক্ষ্ম কারুকার্য করতেন বহুদিন ধরে, আর এখন সেই হাতের তৈরি শিল্প দিয়েই তাক লাগাচ্ছেন তুফানগঞ্জের বটতলার বাসিন্দা রাহুল বর্মন। জেলা ছাড়িয়ে তার হস্তশিল্প পাড়ি দিচ্ছে ভিন রাজ্যেও। আমি চাচ্ছি যে আমার এই কাজটা একটু বড় হোক, আর আমার মালটা আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও ভিন রাজ্যেও যাচ্ছে। তো তাদের সাথে আমার ফোনে ফোনে যোগাযোগ হয়, সেখান থেকে তারা বলে, তারপর মালগুলো পাঠিয়ে তাদেরকে সেখানে পাঠিয়ে দিই। আমি হচ্ছে এর সাথে আমি একটা পাবলিক স্কুলে আর কি চাকরি করি, পাবলিক স্কুলে। হ্যাঁ, তো সেখান থেকেও সাহায্য পাচ্ছি, আর এই কাজটা তো হচ্ছে। দিন দিন চাহিদা বাড়ছে রাহুলের বাঁশের তৈরি নিখুঁত কারুকার্যের। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ভুলে যাননি ছোটবেলার শখ হাতের কাজের প্রতি। তার আগ্রহ থেকেই 2012 সালে প্রথমে কাঠের উপর সূক্ষ্ম কারুকার্য শুরু করেন রাহুল। এর কিছুদিন পর থেকেই বাঁশের সূক্ষ্ম কারুকার্য তৈরি করতে শুরু করেন তিনি। এটা মোটামুটি ধরুন 2012 থেকে জড়িত। তারপর আমি কাজটা ধীরে ধীরে নিজে আর কি ফার্স্ট একটু একটু করে বানাতাম, তারপর গত 2 বছর থেকে আর কি আমি ফুলফিল ভাবে বানাচ্ছি। তারপরে আমার যে সমস্ত মালগুলো আর কি হচ্ছে, সেগুলোর মধ্যে ঘর আছে, জাহাজ আছে, নৌকো আছে, কিন্তু এই এই সময়ে আর কি আমার কাছ থেকে বেশি গয়নাটা আর কি বেশি চাচ্ছে। ওই ধরুন আর কি বাঁশের মালা, তারপর কানের, তারপরে যে মেয়েদের কি যেন বলে খোপা আর কি এইগুলো যাচ্ছে। যদি আমাকে সরকারি ভাবে যদি কোনো সাহায্য যদি করা হয়, তো সেখানে আমার এই বিজনেসটা একটু বড় করা যায়, এবং আমার আর কি গ্রামের আমি কয়েকজন মানে আর কি আমাদের গ্রামের যে কয়েকজন আছে আর কি তাদেরকেও স্বাবলম্বী করতে পারি। বাঁশের কলম, ঘুড়ি, মুখোশ, জাহাজ, নৌকো, ধূপদানি, মালা, লকেট, রিক্সা, কলমদানি সহ বিভিন্ন রকমারি জিনিস একের পর এক তৈরি করেন তিনি। কলকাতা শিলিগুড়ির পাশাপাশি গত 3 মাসে মুম্বাই, গোয়া, মহারাষ্ট্র, অসম সহ আরো অনেক রাজ্যে অনলাইনে বিক্রি হয়েছে তার তৈরি সামগ্রী। স্থানীয় মাখলা বাঁশ দিয়েই এই শিল্পকর্ম অনায়াসে করা যায় বলেই জানিয়েছেন তিনি। সরকারি সাহায্য পেলে তিনি বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিতেও ইচ্ছুক।